হ্যালো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে আমি অদিতিয়া। দলের প্রতি তীব্র বিতৃষ্ণা থেকে পাণ্ডবেশ্বরে বিজেপি ছাড়লেন কয়েকশো দলীয় কর্মী নেতা। করোনা উদ্ভূত কঠিন পরিস্থিতিতে তাদের দিকে বিজেপির কোনো নেতাই ফিরে তাকাননি, অথচ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তাদের দিকে সব রকম মানবিক হাত বাড়িয়ে দেন। দলত্যাগী কয়েকজন বিজেপির নেতাকর্মীর অভিযোগ, করোনাকে কেন্দ্র করে গত দেড় মাস ধরে তীব্র আর্থিক অনটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। বারবার তারা আসানসোলের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে কিছু মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের সেই আবেদনে কর্ণপাতও করেননি মন্ত্রী। শুধু তার তরফেই নয়, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির কোনো নেতাই দরিদ্রী মানুষগুলোর দিকে ফিরেও তাকাননি বলে অভিযোগ তোলেন তারা। দলের এক মহিলা কর্মী বলেন, নিরুপায় হয়ে তারা যখন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির কাছে কিছু সহায়তার জন্য আবেদন জানান, তখন বিধায়ক অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই তাদের দিকে বাড়িয়ে দেন সহায়তার হাত। এক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক রং দেখেননি বলেও জানান দলত্যাগীদের অনেকেই। বিধায়কের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তারা বলেন, এখন থেকে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হবেন। একই সঙ্গে তারা প্রত্যেকেই জিতেন্দ্র তিওয়ারির প্রতিও আন্তরিকতা কৃতজ্ঞতা প্রকাশ করেন। इस महामारी के समय में सब दूर दूर तक जा रहे थे हम लोग, दूर से दूर मोदी सरकार तो मतलब दूर का चाहे सब मतलब दूर का नज़ारा देख रहे थे कि वो आएंगे ये आएंगे सहायता करने के लिए, लेकिन बाद में हम लोग का यही थे MLA साहब जितेंद्र तिवारी जी हम लोग को काम आए। इतना महामारी के समय में बाबुल सुप्रिया भी ना एक दिन भी नहीं निकले हम लोग को देखने के लिए कि बीजेपी का जो कार्यकर्ता है इतना सारा काम कर रहा था, और इस महामारी में सबसे ज़रूरत के समय में वो हम लोग को एक बार देखने नहीं आए। ना समझ रहे हैं कि कोई गरीब आदमी भूखा प्यासा कोई भी है, कुछ भी नहीं, लेकिन ये जितेंद्र तिवारी सर जी हम लोग के लिए बहुत कुछ कर रहे थे। और ये लॉकडाउन में भी वो सब जगह घर घर जाकर तकलीफ को सबको पूछ रहे थे, समस्या का समाधान कर रहे थे। तो लोगों को खाने का कोई सुविधा नहीं था, और भाजपा के कार्यकर्ता भी थे, तो जब भाजपा का शामिल होने पे इन लोगों को सपोर्ट नहीं दिया गया, और हम लोगों ने अपना हाथ तृणमूल कांग्रेस की तरफ बढ़ाया, जैसे जितेंद्र तिवारी जी हमारे विधायक, उन लोगों के पास जाकर हम लोगों ने मदद मांगी और उन लोगों ने सबको हेल्प किया और सबके साथ काम करने को कहा, और अच्छा सपोर्ट किया जा रहा तृणमूल कांग्रेस से, इसलिए हम लोगों ने तिवारी जी का। और हम लोगों के केंद्रीय मंत्री बाबुल सुप्रियो जी, वो तो हम लोगों को एक बार देखने को भी नहीं आए कि क्या होता, तो इसलिए हम लोग तिवारी जी के साथ काशी तृणमूल। করোনা ভারতের কোনো রোগ নয়, কেন্দ্রের বিজেপি সরকারের সহায়তায় সেই রোগ দেশের ধনী কিছু লোক বিদেশ থেকে আমদানি করেছে, আর সেই ধনীর দুলালদের বিদেশ থেকে এরোপ্লেন হেলিকপ্টারে করে জামাই আদরে নিয়ে নিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার। কারণ এই সরকারটা গরিবের সরকার নয়, এটা বড় লোকদের সরকার। যখন এই রোগটা বিদেশ থেকে বয়ে এনে গরিব মানুষদের ওপর ছড়িয়ে দিল ওই সব ধনীরা, তখন সেই গরিবদের ঘরের মধ্যে বন্দি করে দিল নরেন্দ্র মোদী সরকার। ওদের পেটে ভাত নেই, খিদের জ্বালায় হাজার হাজার কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন, আর রেশনের নামে যে চাল এ রাজ্যে গরিব মানুষদের দেওয়া হচ্ছে সেই চাল গরুতেও খাবে না। সোমবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রামে আয়োজিত একটি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসে এই ভাষাতেই কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, আজ দেশের গরিব ক্ষুধার্ত মানুষরা প্রশ্ন তুলেছেন, বিদেশে যারা ছিল তাদের আরো দুমাস পরে আনলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। বিধায়ক বলেন, কেন্দ্র গরিব মারার যত চক্রান্তই করুক না কেন, তারা এই যুদ্ধে জয়ী হবেনি, কারণ এ রাজ্যের অগণিত গরিব মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। এদিন এলাকার কয়েকশো মানুষের হাতে ভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। যাদের করোনা ছিল বিদেশে, যাদের করোনা হয়েছিল তারা সব বাবু বড় লোক, তাদেরকে এরোপ্লেনে চাপিয়ে আমাদের দেশে এনে দিল, এবং দেশে আনার পর সারা দেশে করোনা ছড়িয়ে দিল। এখন গরিব লোককে বলছে তুমি ঘরে থাকো, গরিব লোককে বলতে বলা হচ্ছে হাত ধুও, গরিব লোককে বারবার বলতে হচ্ছে সাবানে হাত ধো, কিন্তু গরিব লোকের কোনো দোষ ছিল না। যদি এই বড় বড় বাবুরা যারা আছে
যারা বিদেশে ছিল, যারা করোনার রোগে আক্রান্ত হয়েছিল, তাদেরকে দু মাস যদি বিদেশে আরো থাকতো কি মহামারীতে অসুস্থ হয়ে যেত। যখন জেনে গেছিল যে এই রোগটা এলে আমাদের গরিব লোকের মধ্যে ছড়িয়ে যাবে, তখন দু মাস তাদেরকে বিদেশেই রাখতে পারতো। কিন্তু তখন এই বিজেপি সরকার, দিল্লিতে যে সরকার আছে, বড় লোকদের সরকার, বড় লোকদেরকে কি করে আটকাবে? গরিবদেরকে আটকাতে পারবে, গরিব লোকদেরকে ঘরে পুরে রাখতে পারবে, কিন্তু বড় লোককে আটকাতে পারবে না। তাই এরোপ্লেনে হেলিকপ্টারে ওদেরকে চাপিয়ে চাপিয়ে নিয়ে এলো। এখন যখন চারিদিকে রোগ ছড়িয়ে গেছে, তখন বলছে মমতা ব্যানার্জি এই খারাপ কাজ করছে, পশ্চিমবঙ্গ সরকার এই খারাপ কাজ করছে, তোমার দাদু বলেছিল তোমাকে বিদেশ থেকে আনতে, তখন আটকাতে পারতে, এনে আর রোগটা ছড়িয়ে দিলে, এরপর গরিব লোকের পেটে লাথি মারছে। কি করছে এখন? 100 দিনে কাজ বন্ধ করে দিল, ওরা টাকা নেয়, গরিব লোক যে রেশন পাচ্ছে, কিছুটা রেশন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এবং মমতা দি বললো যে দিল্লি থেকেও ভাই কিছু রেশন দাও, বেঙ্গল থেকে যে চাল দেওয়া হচ্ছে দেখবে সুন্দর চাল, ঘরে যে চাল খাইছে চাল, আর দিল্লি থেকে যে চাল পাঠিয়েছে গরুতেও সে চাল চাল খাবে না, এমন চাল পাঠিয়েছে যেটা গরুতেও খাবে না। বাংলার লোককে, বাংলার মানুষকে গরু ছাগল ভেবেছে, গরুতে যে চাল খায় না সে চাল আমাদের ওখানে পাঠিয়েছে, দাও এটা। এখন স্টেশন করেছি আজকে তারিখও নিয়েছি। একটি ছোট বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। পথে নেমে যারা সরাসরি যুদ্ধ করছেন সেই পুলিশ কর্মীদের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। দুর্গাপুর এজন পুলিশ ফাঁড়ির কর্মীদের হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দিয়ে জিতেন্দ্রবাবু বলেন, পুলিশ ও সিভিপিএফ কর্মীরা তাদের পরিবার পরিজন ছেড়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। যারা মানুষের জন্য এত কিছু করছেন সেই মানুষগুলোই সর্বদা থেকে যাচ্ছেন পর্দার পিছনে, অথচ তারা তো এই সমাজেরই, আমরা আপনার বাড়িরই ছেলে মেয়ে। পুলিশ কর্মীরা ভালো থাকলে তবেই সুস্থভাবে বেঁচে থাকবে গোটা সমাজ। জিতেন্দ্রবাবুর কাছ থেকে এমন গৌরবজনক স্বীকৃতি পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করেন উপস্থিত পুলিশ কর্মীরা। এই উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের 17 নম্বর ওয়ার্ডের পুরপিতা মধুসূদন মণ্ডল। পুলিশ কর্মীদের তরফ থেকেও জিতেন্দ্রবাবু ও তার সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বাংলার মুখ এখন এই পর্যন্তই, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ।
খবর নেয়, খবর দেয়।